নিয়োগর থাকবার কইলে, কিন্তু ওখানে যে জঙ্গল, পোকা মাকড়, সাপ খুব দৌড়িয়া। তুমি বাইদার দেহ সাপের ভয়, ওরা তো সাপের জম। কিন্তু মেম্বার সাহ, ওইটা তো দেবেন ভট্টাচার্যের ভিটা। হ্যাঁ, তাতে কি হয়েছে? তা তোমার কি ক্ষতি? জমি জমা নিয়ে মোকদ্দমা চলতেছে। এই শুনলাম চেয়ারম্যান সাহেব নাকি রায় পাইছে, আর আপনিও করে থাকবার কইলেন। মোকদ্দমা তো এখনো চলতেছে, তা হে রায় পাই কেমনে? বুঝছি, এইটারই বুঝি কয় রাজনীতি মেম্বার সাহেব। চা বানানো হলো তোমার কাম, আর রাজনীতি করা হলো আমার কাম। তোমার কাম তুমি করো, আমার কাম আমার করে দাও, বুঝছ? এইটা কি বা কথা কইলেন মেম্বার সাহেব? আমরা ভোট দিয়ে হেরে আপনি করে এই চেয়ারম্যান মেম্বার বানাই, আর আপনারা কি করেন আমরা এটা জানুম না। তুমি আসলেই কম্বজমিয়া। জনগণের কাম হলো ভোট দেওয়া। জনগণ 5 বছরের জন্য আমাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে, ওখানে আমরা কি করি না করি সেটা আমাকে বিষয়, বুঝছ? তা ঠিক কইছেন মেম্বার সাহেব, কিন্তু আপনারা যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে 5 বছর পর আমাকে ভোট দিও না, ঝামেলা শেষ। ঝামেলার কই শেষ হইল? পরের বছর যদি আপনাকে থেকে আরও খারাপ লোক চেয়ারম্যান মেম্বার হয়, আরে বেটা তারও 5 বছর পর ভোট দিবি না, ঝামেলা শেষ। হ্যাঁ বুঝছি, স্বাধীনতার পর থেকে অ্যাবা ঘুরে ঘুরেই গেছে, ফল আপনারা খাইছেন, আমগো খালি চষা চষতে চষতেই জীবন শেষ। দেখ ফজল, বেশি বুঝবি না, বুঝছো? ওই বড় বড় চুল রেখে নিজের হ্যাডাম বাপতস, চাকরি বাট্টি সব গোল করে দিব। এই দিন কে আর আসে মেম্বার সাহেব? আপনারা যা বুঝাইবেন আমরা তা বুঝুন না।